চ্যানেল কর্ণুলি নিউজ পোর্টাল সিটিজি টাইমস ডট কম ও সাইমার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের সহব্যবস্থাপনা পরিচালক এবং ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ঢাকা জেলার সহসভাপতি মোহাম্মদ আরমান তারেকের দাদা শ্বশুর আলহাস মোহাম্মদ আহমেদ জমিল সদাগর গতকাল রাত নয়টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ইন্নার ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মুরহুমে জানাজার নামাজ আজ সকাল দশটায় নিজবাড়ির ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়